চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু সংযোগ সড়ক সম্প্রসারণের হাজত ধীরগতি সহ নানা অব্যবস্থাপনায় অতিষ্ঠ উঠছে জনজীবন। সারাদিন তীব্র যানজটে আটকি থাকে লাইনের ফর লাইন যানবাহন, উন্নয়নের ধুলাবালুই আধারে গিয়ে ফুরা এলাকা, বারের রোগ বালাই। এই পরিস্থিতি স্থানীয় অলর ব্যবসা বাণিজ্য বন্ধর উপক্রম। এটা কই লাভ নাই আর দেখিন তো আল্লাহর বস্তে খার কোন ডাক দেন না, এটা ইচ্ছে মতো বেকি মন কে যা খালি খালি বিল খালি বিল খালি বিল সকালে 78 জামে লাগবে অনর গাড়িয়ে জালি অনর বইজাগ মারি বুঝছো না, আবার মাল ধরা ফেলাই মাল আবার বই আবার জাগর মানে বড়াইবো আবার আবার জাম বাজে গো একবার বাজিলে অনর ম্যাক্সিমাম 1 ঘন্টা থাকে মনে হয় আজকে সকালে বেজি দিয়ে ইত্তন মনে নতুন ব্রিজ গিয়ে যাবো। ওভার পাশের কাজ শুরু হওয়ার পর থেকেই আমাদের ব্যবসা বাণিজ্য বা এখানে যানজট এটা খুবই অবনতি, এটার কাজ চলছে চলছে কিন্তু অনেক সময় কাজ যখন শুরু হয় তখন খুব দীর্ঘতি ছিল কাজের, দুই পাশে ব্যবসা বাণিজ্য বা মানুষের চলাচল গাড়ির যানজট এটা খুবই খুবই একদম অকৃষ্ট হয়ে গেছে রাস্তাঘাটের যানজট। দুয়ানিয়ান আর কোনো ব্যবসা বাণিজ্য বেরোও নাই, আগে আসিল দি 10,000 এখন 3,000 নম্বর ব্যবসা শুধু লুড়ের হারও নাই বাঙ্গা চোরাই ঢালে বুড়ি নুয়ার দেখা কাস্টমারও নুয়াইতে পারে কাস্টমার মিটালে এটা নুয়াই খাস চলাকালীন যে সামনে বর্ষাকাল আইয়ের এতে সমস্যা আর কেনা বাড়িব, যত তাড়াতাড়ি সম্ভব খাসখান সমাধান করা যায় ততই বেকুন মঙ্গল, গাড়ি গাড়ি যার গাড়ি যার ইয়ে নেই তারা চাইলে সমস্যার সমাধান করি তারা ইয়ে নেই তারা হাম ঘর দে ঘরে লড় লড় চর দ চর খালি বিল বানার দে লম্বা লম্বা পাঞ্জাবি ঘর দিব খালি মোবাইল খালি মোবাইল খালি মোবাইল শিক্ষা ভাই দে জনগণ চাইদা কি সরকার বুঝে কথা কর দিকে জনগণ মঙ্গল লাইল না এটা ডংসা ঘড়ি দেয় মঙ্গল ডঙ্গল ভাঙাচোরা আর হাড়িকুড়ি। এই পরিস্থিতিত রোড রুদ্দি হনবত চলের বাস কোচ মিনিবাস সহ ব্যাগ ধরনের যানবাহন, বোধ সমত গাড়ি আটকি লাগি যে কই লম্বা যানজট, মারাত্মক এই গাড়ির ভ্রমণত যাত্রীগুলোর আড্ডি মাংস যেন একাগার যার, বোধ সময় ফতেতে অসুস্থ ফরের বয়স্ক আর শিশুসহ বোধ যাত্রী ব্যাগ মিলাই এই সড়কত জনদুর্ভোগ এখন চরমত। ওয়াশার হনে হাজার ওয়াশার ইঞ্জিনে একটা আসে সারা চিরাং ওয়াশা করে রাখছে আইফগানের মতো শাসন হইতে হবে, মারের কোনো ওষুধ নাই কুত্তা মারা মারণ মরি বেড়ে আপটি মারণ মরি উড়ি মাত্র মারি উড়ি মাত্র অনজন তত আমার কোনো যানজট আসেনি এদের উদর না পা বিদেশ টিয়া না পা কারেন্ট দিন না পারে জিনিসপত্র দাম বাড়ি গিয়ে তত সরকার কেউ না মান্য হইতো। আর এই পরিস্থিতির সড়ক দায়িত্বরত ট্রাফিক পুলিশের অবস্থাও করুন। মাটি এবং পানি একসাথে হয়ে গেছে যার কারণে এই সমস্যাটা, সকাল থেকে খুব কষ্ট হয়েছে, পরে রোড সাইড হাইওয়েদেরকে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের মাধ্যমে খবর জানানোর পরে তারা আসে আমাদের সাথে একসাথে কাজ করছে, নিয়মিত ট্রাফিক যানজট সেও বেশি কষ্ট হচ্ছে আমরা মোটামুটিভাবে ইয়ে করছে। হৈরাহি কুয়েত ফান্ডের সহায়তায় 270 কোটি টাকা খরচ করে এই প্রকল্প নগরীর বদ্দারতুন শাহ আমানত সেতুর উত্তরডোদ পর্যন্ত সলাইন আর সেতুর ওইপারে ওয়াই জংশন পর্যন্ত রুটটা সাইলাইনে উন্নীত করার। গত মার্চত হাসুর হওয়া এই প্রকল্প বাস্তবায়ন হইবার হতা 19 সালের জুনত, তবে বাস্তবে হত্যা শেষ হবে হাস এই প্রশ্নেরই উত্তর তো আর ভুক্তভোগী অল। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইবেত সাবধান তাহলে অনেক ব্যয় করা যদি আর ভিডিও কিন সেট পারিবেন আর সাগাই হতা হই।